আবার উল্টা ফতোয়া দেওয়া যাবে না কিছু আছে আরে বাপ মুফতি কয় আমাদের দেশের চা দোকানে গেলে বোঝা যায় এলাকায় যে কত ডাক্তার আর মুফতি আছে এটা দোকানে না গেলে বোঝা যায় না রে ভাই এক এক ফতুয়া দিবে এত বড় আল্লাহ ভরসা কিসের মাস্ক আল্লাহ ভরসা কিসের দোস আল্লাহ ভরসা আপনি কি আল্লাহ ভরসা বুঝছেন আল্লাহ ইসলামের কাছে একজন সাহাবি হিসেবে বলছে আল্লাহ এই যে উঠ আল্লাহ ভরসা উটটা রেখে দিলাম বাজার কী দরকার থাকলে থাকবে গেলে যাবে আল্লাহ ভরসা আল্লাহ রসুল বলছেন না না এই কিল্হা ফাতাবাক্কে আল্লা আল্লাহ আগে উট বাঁধো তারপরে আল্লাহর উপরে ভরসা করো আগে ডাক্তারদের পরামর্শ গ্রহণ করো সুবিধা নাই পরামর্শ গ্রহণ করো কি তো মনে রেখো এই দুনিয়ার এই মাধ্যম চিকিৎসা ডাক্তার অপর আল্লাহর প্রশ্ন তোমাকে বাঁচাতে পারে না ঠিক কি না বাঁচাতে পারে না এটা করি যার ভিতরে ইমানটা রাখতে হবে বিপদ আসছে বিপদ থেকে বাঁচার জন্য কিছু গুণের দরকার যেই গুণগুলো আল্লাহর নবী মোহাম্মদুর রসৌল উল্লাহ সাল্লাহ ইসলামের ভিতরে ছিল কি সেই গুণগুলো বলবো এই গুণগুলো বলে আমার আলোচনা আমি ইতি টানবো সেই বুখারিতে হাদিসটি আছে হাদিসটি সুরানে হাদিসটি মুস্তাদে আহমদে আছে হাদিসটি সহিউর জাম কিতাবে আছে হাদিসটি সিলসিলা সহিয়ার ভিতরে আছে নবী সাল্লা ইসলামের কাছে প্রথম যেই দিন তিনি জিব্রিলকে দেখলেন ভয় পেয়ে গেলেন চলে গেলেন ভয় পেয়ে বিবির কাছে মানুষ ভয় পেয়ে যার ঘরে দিনদার স্ত্রী আছে সে ভয় পেলে বাহিরে ভয় পেলে ঘরে যাবে নিজের ভয় দূর করার জন্য সান্ত্বনা পাওয়ার জন্য যেই ঘরে স্ত্রীর কাছে গিয়ে স্বামী তার সান্ত্বনা পায় বাহিরে ভয় পেয়েছে বাহিরে আঘাত পেয়েছে বাহিরে কষ্ট পেয়েছে ঘরে গিয়ে যেই স্বামী ঘরে সান্ত্বনা পায় বোঝা যায় তার ঘরে দিনদার স্ত্রী আছে আর যেই স্বামী ভয় পেলে বাহিরে বিপদ হলে জীবনেও ঘরে যায় না বরং চিন্তা করে এটা বাহিরেই সামলাতে হবে ঘরে গিয়ে যদি বলি বিপদ কমবে না বরং আরও বাড়বে আছে কি নাই আমাদের একজন কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মধ্যে একটু রস করে দিতে হবে নাইলে প্রোগ্রাম ঠিক হবে না মানে প্রোগ্রামটা জমবে না আর আপনার স্থির হতে হবে স্টপ হতে হবে তারপর কথা বলা যাবে তো অফিসে পকেট থেকে ছবি বের করে একবার ছবির দিকে তাকায় আবার কাজ করে আবার ছবির দিকে তাকায় তো একজন বলছে ঘটনা কি তুমি মোবাইলে তোমার বউয়ের ছবি এত মহব্বত বারবার নিজের বউয়ের ছবি দেখা লাগে মিয়া বাড়িতে গিয়ে দেখলে হয় না এত মহব্বত কয় মহব্বতে দেখি না রে ভাই তো কেন দেখো কয় ছবির দিকে কেন তাকাই জানো কয় যে এই যে কাজ করতে করতে যখন একবার বিরক্ত হয়ে যাই কষ্টকর কাজ কষ্ট লাগে তখন ছবির দিকে তাকাই আর নিজের মনের বুঝ দেই যে এর চেয়ে আরো ভয়ঙ্কর আরো কষ্টকরটা তো তুমি ঘরে সামলাইতে আসো এটা তো কোনো ব্যাপারই না এই হলো আমাদের অবস্থা সম্মানিত প্রিয় ভাই আমাদের মা বোনেরা আছে জন্য বলছি মনে রাখবেন আপনার স্বামীর দিকে আল্লাহ আকবার অনেক স্ত্রী আছে স্বামীর সঙ্গে কথা বলার সময় মনে হয় যেন সে চাকরের সাথে কথা বলছে ঠিক কিনা তার আচার তার ব্যবহার তার মুখের শব্দ তার কথাগুলো মনে হচ্ছে সে যেন একটা চাকরের সাথে কথা বলছে নবী ইসাল্লাহাম এদিকে নবী ইসাল্লাহাম ভয় পেয়ে চলে গেলেন বাসায় স্ত্রীর কাছে সান্ত্বনা পাওয়ার জন্য আর বিবি কাকে বলে দেখেন আল্লাহ রসুল স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন ওয়াল্লাহ ওয়াল্লাহ লা ইউখজীক আল্লাহু এবাদা হে মোহাম্মদ শুনো তুমি কখনো আল্লাহর কসম তুমি ধ্বংস হতে পারো না তোমার টেনশন নাই তোমার বিপদ হবে না তুমি নিশ্চিত থাকো তোমার মাঝে আল্লাহ এমন কিছু গুণ দিয়েছে এই গুণ যারা মাঝে থাকে সে কখনো বিপদে পড়তে পারে না আল্লাহু শান্তরা দিলেন